মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গোপন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। অভিযুক্তটি আমলে নিয়ে বেলাল হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ফেসবুকে একের পর এক নারীর সঙ্গে বন্ধুত্বের নামে প্রতারণার বিষয়টি স্বীকার করে সে। ফেসবুকে পরিচয় হয়, ফ্রেন্ডশিপ করি, ফ্রেন্ডশিপ করার পরে তার সাথে সম্পর্ক হয়, 20,000 টাকা চাই। টাকা না দেওয়াতে আমি তারে বলি যে তার ছেলেকে এবং মেয়েকে ফোনে বলে দিব, মোবাইলে কথা বলতে সরাসরি দেখা করে, দেখা করার পরে তার বাসায় যাই, তারপরে এনজয় করি। পুলিশ বলছে বেলালের ফেসবুক ও ইমোতে প্রায় 8,000 ছবি পাওয়া গেছে, যার প্রায় সবই আপত্তিকর। গেল 8 বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণার তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি এবং তার যে মোবাইল বা ফেসবুক অ্যাপসগুলো আমরা করে যে দেখতে পাই যে এখানে প্রায় শতাধিক মেয়ের সাথে সেই রকম সম্পর্ক গড়ে তুলেছে, তাদের ছবি উদ্ধার করি। তো আমার কাছে মনে হয়েছে সে এই মধ্যবয়স্ক বা তার পরের স্টেজের যে মহিলা, এদের সাথেই সে সম্পর্ক গড়ায় উঠে এবং তাদের সোশ্যাল স্ট্যাটাসটাকে ব্যবহার করে সে তাদের সোশ্যাল মর্যাদা হানির উদ্দেশ্য করার বলে তাদের কাছ থেকে টাকা আদায় করে নেয়। এটা একটা পর্যায়ে। আরেকটা বিষয় সে করে, এর মাঝে কেউ যদি সে দেখা যায় যে সে পুলিশকে অবহিত করতে যায়, তখন সে নিজেই আবার অন্য একটি প্রোফাইল তৈরি করে তাকে, যেহেতু মেয়েরা এই সময় কাউকেই কিছু বলতে পারে না, তার কাছে বলার জন্য বলে কি হয়েছে। তখন সে যদি বলে যে হ্যাঁ আমি এই সমস্যায় পড়েছি, তখন সে আবার আরেকটি ফোন নাম্বার থেকে, যেই ফোন নাম্বার সে নর্মালি কথা বলতো সেখান থেকে না, অন্য একটি ফোন নাম্বার ইউজ করে পুলিশ সেজে তাকে বলে আসেন আমি আপনাকে সমাধান করে দিচ্ছি। এই পুলিশ সেজে সে আবার সে এই মেয়েটাকে বিভিন্নভাবে প্রতারিত করতে থাকে। ছবি দেখিয়ে প্রতারণার পর নিজেই পুলিশ সেজে সহযোগিতার কথা বলে আবারও টাকা হাতিয়ে নিত বেলাল। টাকা না দিলে পরিবারকে সব তথ্য ফাঁস করার হুমকি দিত। সে অল্প শিক্ষিত, বলা যায় 8 পাস, তো সে বেসিক্যালি এই তার এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করে। সে তার তো পরিচয় দেয় না ফার্স্টে, ছবি টবি দেয় না, তো তার সেই বিভিন্ন পরিচয় দেয়, সে চাকরি করছে এখানে, কোনো একটা সরকারি ফার্মে চাকরি করছে বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করছে, এইভাবে পরিচয় দিয়ে সে ফার্স্টে তাদেরকে প্রলুব্ধ করে। পুলিশ বলছে বেলালের এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। বেলালের মতো প্রতারকদের হাত থেকে বাঁচতে ফেসবুকে সম্পর্ক গড়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।